ফটিকসরি উপজেলার দানমারাইনিয়ান পরিষদের উত্তর ডাহদি সড়ক ইবের নাম গ্রামীণ সড়ক হইলেও এলাকাবাসীর কাছে বালুখালি সড়ক হিসেবে পরিচিত। ইবে এলাকাবাসীর একমাত্র যাতায়াতের পথ। জনগুরুত্বপূর্ণ সড়ক ইবেদি প্রত্যেকদিন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী যানবাহন চলাচল করে থাকে। অথচ বিগত কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী ফজি এই সড়ক ইবে। সড়ক ইবের শেষভাগের দুই কিলোমিটার অংশত ছোট বড় অর্ধ শতাধিক গর্ত সৃষ্টি হয়। সড়ক ইবের এন অবস্থা সর্বসাধারণ সনমত চলাচল করি ফেললেও যানবাহন লই চলাচল করি নেপারে সাধারণ মানুষ সকল। এ ব্যাপারে এলাকার বেশ কয়েকজনের সাথে কথা কইলি তারা খুব প্রকাশ করি হয় এই এলাকার জনগণ সব একটাই দাবি এই রাস্তাটা হোক। এটা বলতে বলতে কিন্তু আমরা বিরক্ত হয়ে গেছি, বছরের বছর মাসের পর মাস সালের পর সাল যাচ্ছে কিন্তু রাস্তাটা হচ্ছে না, আমাদের দুর্গতিটা যাচ্ছে না। স্যার মানে এইটা মনে হয় একশো বার খুঁজি একশো বার মানে রোডটা করে দিব নগরে, প্রতিবারে কয় করে দিব নগরে। এই এই কারণ উদ্বোধন হয়েছে আজকে মনে হয় ছ বছর আট বছরের কারণ উদ্বোধন দিনে দিয়ে হারি গেছে মুসৈদের সামনে। এ বিষয়ে জানতাম চাইলি দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানি আলম হয়। এটাকে উপজেলা রোডে উন্নীত করার জন্য আমরা একটা চিঠি দিয়েছি, অনতিবিলম্বে আশা করি এটা উপজেলা রোডে উপনীত হবে। আর যদি তাও না হয় আমার গ্রাম আমার শহর মাননীয় প্রধানমন্ত্রী যেটা বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন সেই প্রকল্পে এই রাস্তার তালিকা আমরা দিয়েছি। আশা করি দ্রুত বিশেষ করে আমার ইউনিয়নে আপনারা শুনলে আশ্চর্য হবেন, 54টি রাস্তা আমরা ডিপিপি হই আমার অপেক্ষা আছে, ডিপিপি হলে পর্যায়ক্রমে রাস্তাগুলো অটোমেটিক হয়ে যাবে। ধন্যবাদ। আনোয়ার হোসেন ফরিদ, সি প্লাস টিভি, ফটিকসরি, চট্টগ্রাম।